গুড মর্নিং ইন্ডিয়া, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সেজে বুঝে রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি বেড়াতে। আমি আর মাম্মাম যাচ্ছি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর জানি না, তো ঝাড়গ্রাম, জানি না ওটা কোন জেলার মধ্যে পড়ে। তো মাম্মামের সঙ্গে এটা আমার ফার্স্ট ট্রিপ, মাম্মামের পাপা যাচ্ছে না, আমি আর মাম্মাম। ওখানে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি, তো শাশুমা তো অবশ্যই যাচ্ছে, আর মামা মানে ছোট মামা নিতে এসছে, ফাইনের ছোট মামা। তো চলো, রেডি হয়ে গেছে, এখন বেরোই, তারপর যেতে যেতে আবার কথা হবে। আর আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এই যে আমার লাগেজ রেডি, আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে, যেহেতু এখন প্রায় 3টে বাজে যাচ্ছে, তো মাম্মাম শুয়ে পড়েছে। মাম্মামকে না তুলে উপায় নেই, তুলবো না, এইভাবেই নিয়ে চলে যাবো, ওকে অসুবিধা কিছু হবে না। তো চলো বেরোই, বেরিয়ে তারপর কথা বলছি। ছোট মামা নিতে এসছে, এবার হাই করে ইনিও যাচ্ছেন আমাদের সাথে। এই হাই হাইটা কিন্তু লেটেস্ট, হাই 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 হাই। বাপের বাড়িতে যাচ্ছ, কেমন লাগছে? বাপের বাড়িতে সবাই আনন্দ লাগে। টাটা দিদা মা, টাটা বম্মাকে, বম্মাকে আসলে তো তুই তো কোলে ঝাঁপিয়ে চাপিস, তাহলে কি করবি? তো এই দেখো আমরা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। আর যেহেতু ঝাড়গ্রাম যেতে গেলে আমাদের এই দুর্গাপুর ব্যারেজ হয়ে বাঁকুড়া হয়ে তারপর যেতে হবে, এটাই মেন রোড। তো আমরা যাচ্ছি, আর এই ব্যারেজটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, সবে মাত্র হয়তো 10 মিনিট এলাম, 10 মিনিটই লাগে। তো চলো যেতে যেতে আরও অনেক কথা হবে। তো দেখো আমরা অনেক দূর চলে এসেছি, এটা হচ্ছে বাঁকুড়ার যে জঙ্গলটা পড়ে সেই জঙ্গলটা। তো এই জঙ্গলটা দেখে আমার এত ভালো লাগলো, আমি এর আগে দুবার গেছি বাঁকুড়ায়, তখন এই জঙ্গলটা দেখেছি, তো এটা নিয়ে আমার 3 বার দেখা, খুব ভালো লাগছে। এটা কোথায় দাঁড়িয়ে গেছি আমরা? উঠে গেছে, ঘুমো ঘুমো করে আমার সামনে উঠে গেছে, কোথায় যাচ্ছি আমরা? এদিকে দেখো। তো তোমরা দেখতেই পেলে ছোটো মামা কত কিছু নিয়ে এসছে খাওয়ার জন্য। তো আমরা গাড়িতে যাচ্ছি, গান শুনছি আর এই রকম প্রাকৃতিক পরিবেশের মজা নিচ্ছি, তো এর মজাটাই অন্যরকম। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একটা বালি ভর্তি লরি পুরো উল্টে গেছে। আর এখনকার ড্রাইভারদের গাড়ি চালানো খুবই বাজে, তারা খুবই রাফ গাড়ি চালায়, যার জন্য এভাবেই অ্যাক্সিডেন্ট হয়। তো এইদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, এটা কোন জায়গা আমি ঠিক জানি না, কি জায়গাটা এটা। তো আজকের ওয়েদারটা এত ভালো, কোনো মানে রোদ নেই, কিছু নেই, খুব সুন্দর ওয়েদার। এক কি খাচ্ছ দেখো,
আর আজকে দেখো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, সবাই জল ঢালতে যাবে বলে রাস্তায় কেমন সব দাঁড়িয়ে আছে দেখে খুব ভালো লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এটা সম্ভবত ঝাড়গ্রামের আগে, আমি ঠিক বলতে পারবো না এটা কোন জায়গাটা। মামা বললেন আর বেশিক্ষণ লাগবে না ঝাড়গ্রামের আগে, আর ওখানে খুব জ্যাম ছিল। তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধে 7টা হয়ে যাবে, অনেক দূরেরই তো রাস্তা, সন্ধে নেমেই এসছে, দেখো রোড ল্যাম্পগুলোও জ্বলে গেছে। তো চলো যেতে যেতে আরও কথা বলি। সামনেই মামা বললেন জঙ্গল পড়বে, তো আমার একটু ভয় ভয় করছে যে জঙ্গলে মামা বললেন মাঝে মধ্যে হাতি ঠাতি বেরিয়ে যায়। চলো দেখি আমাদের ভাগ্যে কি কোনো হাতির দেখা পাই কি না। আর এখানটা দেখো একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে, তবে এর মজাটা অন্যরকম। একদম দুই ধারে যা সারি সারি জঙ্গল আর জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, যদিও গাড়ি যাচ্ছে মাঝে মাঝে, তবু মাঝে মাঝে পুরো আমাদের গাড়িটা এই দেখো এই সময় পুরো একা হয়ে গেছে। তো আমরা বলা বলি করছিলাম যদি একটা হাতি বেরিয়ে যায় কি করব, খুব ভয় লাগছিলো, আমার তো খুব ভয় লাগছিলো, কেননা খুব ঘন জঙ্গল এখানে, কিছু উপায়ও নেই। কিন্তু একটা জিনিস শান্তিতে ছিল, যেহেতু আমরা গাড়ির মধ্যে ছিলাম, দেখেছো এই জায়গাটা কীরকম ঘন অন্ধকার, আর রাস্তাতে কোনো লাইটও নেই ল্যাম্পও নেই, যার জন্য আমার খুব ভয় করছিল। চলো দেখি হাতির দর্শন পাই কি না, আমরা চলছি হাতির সন্ধানে। আসিস না বাবা, আসলে আমি ভয়েই মরে যাব। তো যাই হোক, আমরা কোনো হাতি টাতি পাইনি। আর এই দেখো আমরা এখানে লোধাশুলি ঢুকে গেছি, এটা ঝাড়গ্রাম পার করে প্রায় মামা বাড়ির কাছে পৌঁছেই গেছি। এখান থেকে মামা বললেন হয়তো আর 2 মিনিট লাগবে, তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই ওভারপুলটার নিচ দিয়ে গেলেই আর একটু গেলেই মামার বাড়ি। তো এই ফার্স্ট টাইম আসছি, আর রাস্তায় আস্তে আস্তে তো খুবই ভালো লাগলো, জানি না মামা বাড়িতে গিয়ে কেমন লাগবে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। আর এই দেখো আমরা মামা বাড়িতে পৌঁছেও গেছি, একদম 7:10। আর এটা হচ্ছে মামির একটা পার্লার, বাড়িতেই মামি পার্লার, ছোট মামির পার্লার আছে, যেটা তোমরা দেখলে এঞ্জেল বিউটি পার্লার, তো ওটা মামি করেন। আর অন্ধকার হয়ে গেছে বলে ভিডিওটা ভালো করতে পারছি না, এই তো মামনি ঢুকছে, আমরাও ঢুকছি, ওটা হচ্ছেন বড় মামি। কে গো তুমি? তুমি কোথায় এসেছো মাম্মা? কোথায় এসেছো বলো, কার কোলে চেপেছো? বড় মার কোলে। তো আমরা পৌঁছে গেছি দাদুর বাড়িতে, পৌঁছে গেছো তুমি বলো? পৌঁছে গেছি, তো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা বলবো। মেজমা ফ্রেশ হয়ে চলে এসেছে? হয়নি? ও আচ্ছা, ফ্রেশ এখনো হয়নি মেজমা? হ্যাঁ, মেজমা ফ্রেশ হয়নি। তো তোমরা দেখতেই পেলে মামি বাড়িতে ছিল না, মামি জল ঢালতে গেছিলো, প্রায় 12 কিলোমিটার দূরে মামি হেঁটে হেঁটে জল ঢালতে গেছিলো। আর এইদিকে দেখো মামামকে এসে মালাটা পরিয়ে দিয়েছে। তো আজকে এর মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আর আমরা এখানে খেয়ে দিয়ে বিছানা নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।